नमस्कार बेस्ट विलेज फूड रेसिपी सकल के स्वागत जानाई। आज के आमी पनीर साथे आपनादेर संगे शेयर करब। आमी उपकरणगुली देखिए निच्छि। आमी पनीर नियेछि 10 पिस, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, বিট লবণ নিয়েছি 1 চামচ, ময়দা নিয়েছি 2 চামচ, কর্নফ্লোর নিয়েছি 3 চামচ, এখানে শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চামচ, চাট মশলা নিয়েছি 1/2 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ, ধনে জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ, লবণ স্বাদমতো আর 1 চামচ আদা বাটা। এখানে আমি কাঠি নিয়েছি 4টে, আর একটা পরে নিয়ে নেব, বাবা ওখানে তৈরি করছে। এটা আমি কাঁচা বাঁশের করেছি, তাই আমি 5 মিনিট আগে ভিজিয়ে নিয়েছি। যারা দোকান থেকে কিনে নেবেন তারা 1 ঘন্টা আগে ভিজিয়ে নেবেন, নইলে কাঠিটা পুড়ে যাবে। এই পনিরটা আমার ঘরেরই তৈরি। এই পনিরের ভিডিও লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আমি এই সবজিগুলো এবার কেটে নেব। প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। আমি কিভাবে কাটছি ভালোভাবে দেখে নিন। বীজগুলো আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। আমি এগুলো সমান করে কেটে নিচ্ছি, আর যে বাকি অংশগুলো অন্য সবজিতে আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন কাটাটা সমানভাবে করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটাও আমি ওই একইভাবেই কেটে নেব। এই যে দেখুন এইভাবেই কেটে নেব। আমি 1 পিস করে টমেটো দেব, তাই আমি 5 পিস টমেটো নিয়েছি। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটার খোসা আমি ভালো করে ছাড়িয়ে নেব। আমি একটা বড় পেঁয়াজকে 4 ভাগ করব। দেখুন আমি কিভাবে নিচ্ছি পাতা পাতা করে। এই বাকি অংশগুলো অন্য কিছুতে ব্যবহার করব। এগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি কর্নফ্লোর দিয়ে নিলাম, ময়দা দিয়ে নিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, লবণ দিলাম। এটা আমি একবার মিশিয়ে নিচ্ছি।
আদা বাটাটাও দিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মাখি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা খুব একটা ঘনও হবে না আবার পাতলাও হবে না। আমি এটা থালাতে করছি কারণ সাটেগুলো তে মশলা ভালো লাগাতে সুবিধা হবে। আমি আর একটু জল দিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমার এরকম হয়েছে। আমি এটা এক সাইডে রেখে দেব। এবার আমি সাটেটা তৈরি করে নেব। দেখুন সাটে আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি একটা ক্যাপসিকাম দিচ্ছি, তারপর পেঁয়াজ দিচ্ছি, এবার একটা পনির দিয়ে দিচ্ছি। এটা হালকা হাতে করতে হবে নইলে পনিরটা ভেঙে যাবে। একটা টমেটো দিচ্ছি, আবার একটা পনির দিয়ে নিচ্ছি। আবার একটা পেঁয়াজ দিচ্ছি, এবার পেঁয়াজটা আমি উল্টে দিচ্ছি। ক্যাপসিকাম দিচ্ছি, আবার একটা ক্যাপসিকামটাও উল্টে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল সাটে। আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন এগুলো তৈরি করে নিয়েছি, এবার আমি ভেজে নেব। আর কত সুন্দর লাগছে দেখুন। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করবেন এটা। উনানটা ধরে গেছে, আমি তাওয়া বসিয়ে নিয়েছি। এখানে আমি এক কাপের থেকে বেশি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের উপর ডুবিয়ে নেব এগুলো। আমি একটা চামচের সাহায্যে এভাবে দিয়ে নিচ্ছি। আমি এবার উল্টে নিচ্ছি, আমি হাতে করে উল্টাচ্ছি। আপনারা চাইলে খুন্তির সাহায্যে উল্টে নিতে পারেন। আমি এর উপরে একটু মশলাটা দিয়ে নিচ্ছি।
আমার ভাজা হয়ে গেছে এই দুটো আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এইগুলো অল্প আঁচে ভাজতে হবে। এইগুলো সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। যে বিট লবণটা রেখেছিলাম এটা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে পনির সাজে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। খুবই সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন।